হ্যালো ভিউয়ার্স, স্বাগতম তোমাদের আমাদের আজকের ক্লাসটিতে। আর আজকের ক্লাসটিতে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ইমেল রাইটিং থেকে। আর আজকের ইমেল রাইটিংটিও তোমাদের চাহিদা অনুযায়ী দেওয়ার চেষ্টা করতেছি আমি। কিন্তু তোমরা যেসব ইমেল, লেটার, অ্যাপ্লিকেশন অথবা গ্রামার যাই চাচ্ছ তাই তোমাদের সামনে সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করতেছি। তো তোমাদের আরও যে ক্লাসগুলো প্রয়োজন হয় অবশ্যই আমাকে জানাতে পারো, আমি চেষ্টা করবো তোমাদের সেগুলো সহজ করে দেওয়ার জন্য। তো আজকের ইমেল রাইটিংয়ের যেই বিষয়টি ছিল সেটা হচ্ছে ছোট ভাইকে অথবা বন্ধুকে উপদেশ দিয়ে, মানে ব্যাড ইফেক্ট অফ স্মোকিং, স্মোকিং সম্পর্কে অথবা ড্রাগস, আরেকজন লিখেছিল ড্রাগস সম্পর্কে লেখার জন্য। তো এই স্মোকিং এবং ড্রাগস ব্যাপারটা কিন্তু একই, তো সেই ক্ষেত্রে তোমরা চাইলে কিন্তু এটা লিখে দিয়ে আসতে পারো। তো আমি যেহেতু ইমেল আকারে দিচ্ছি, তোমাদের যদি লেটার হয় তাহলে তোমরা মূল বিষয়টুকু লিখে নিচে একটা খাম দিয়ে দেবে, তাহলে লেটার হয়ে যাবে। আমরা জানি যে বর্তমান সময়ে ইমেলটা একটু বেশি চায়, তো সেই জন্য আমি ইমেল ফরম্যাট দিয়ে সাজিয়ে দিয়েছি। আর তোমাদের কিন্তু আমি বলেছি যে তুমি যদি এই বাংলা অর্থ সহকারে ধরে ধরে পড়ো এবং লেখো তাহলে কিন্তু একবার মুখস্থ হয়ে গেলে আর কখনোই ভুলবে না। তো যতবার এটা সামনে আসবে ওই বাংলা অর্থটা তোমার ভিতরে কাজ করবে। তো আমি আশা করি তোমরা এইভাবে করেই মুখস্থ করবে, ঠিক আছে? তোমরা কথা না বলে শুরু করি, দেখো। ফ্রম মেহেদি অ্যাট জিমেইল ডট কম, যার কাছ থেকে যাবে প্রথম তার একটা ইমেল আইডি দরকার হবে, সেইটা কিন্তু আমরা এখানে দিয়ে দিয়েছি। এরপর যার কাছে পাঠাবো, মানে টু, এখানে দেখো রনি অ্যাট জিমেইল ডট কম এ একটা ইমেল আইডি আমরা দিয়ে দিয়েছি। তোমরা চাইলে কিন্তু প্রশ্নে উল্লেখিত যেটা আছে সেটাই অবশ্যই দিতে হবে, আর যদি উল্লেখিত না থাকে তাহলে যে কোনো একটি লিখে দিয়ে আসতে পারবে। এরপর হচ্ছে সাবজেক্ট, ব্যাক ইফেক্টস অফ স্মোকিং অথবা ড্রাগস, এই ধূমপানের এবং ড্রাগসের যেই ক্ষতিকর প্রভাবগুলো আছে সেই সম্পর্কে। ডিয়ার ব্রাদার, প্রিয় ভাই। এরপর কি, হোপ ইউ আর ওয়েল, আশা করছি যে তুমি ভালো আছো। আই ওয়ান্ট ইউ ইনফর্ম, আমি চাই তোমাকে তথ্য দিতে। ইউ অ্যাবাউট ব্যাড ইফেক্টস, কি সম্পর্কে, ব্যাড ইফেক্টস খারাপ প্রভাব সম্পর্কে, অফ স্মোকিং ধূমপানের, অর টেকিং ড্রাগস এবং ড্রাগস নেওয়ার, ঠিক আছে? ইটস ভেরি ডেঞ্জারাস, এটা খুবই বিপজ্জনক ফর আওয়ার হেলথ, আমাদের স্বাস্থ্যের জন্য। দেখছো এভাবে করে করে ট্রান্সলেশন করে করে কিন্তু তোমরা বারবার লিখবা আর পড়বা, দেখো অনেক ইজি হয়ে যাবে কয়েকদিন প্র্যাকটিস করার পরে। ইট ড্যামেজ, এটা ক্ষতি করে, ড্যামেজেস আওয়ার ব্রেইন, আমাদের ব্রেনকে ক্ষতি করে, অ্যান্ড মরালিটি এবং আমাদের নৈতিকতাকে কিন্তু ক্ষতি করে ফেলে। ইট অলসো ক্রিয়েটস, এটা আরও সৃষ্টি করে ক্যান্সার, ব্রঙ্কাইটিস অ্যান্ড হার্ট ডিজিজ এবং হৃদরোগ, যত ধরনের হৃদরোগ আছে ইটিসি, ঠিক আছে? দেখো স্মোকিং অর টেকিং ড্রাগস, ধূমপান অথবা ড্রাগ যে নেওয়াটা, ডাজ নট ব্রিং, মানে আনে না, বা না ব্রিং মানে আনা, আনে না এনি গুড, কোনো ভালো কিছু ফর আস, আমাদের জন্য, রাদার বরং ইট ক্রিয়েটস, এটা সৃষ্টি করে মেনি প্রবলেমস, অনেক ধরনের সমস্যা, ঠিক আছে? এরপরে দেখো আমরা দিতে পারি আই হোপ, আমি আশা করি, দ্যাট যে ইউ ক্যান রিয়েলাইজ, তুমি বুঝতে পেরেছ মাই ওয়ার্ডস, আমার কথা, অ্যান্ড রিফ্রেইন, রিফ্রেইন মানে বিরত থাকা, ঠিক আছে? রিফ্রেইন ফ্রম স্মোকিং অর টেকিং ড্রাগস, এগুলো থেকে অবশ্যই বিরত থাকবে। ইওর লাভিং ব্রাদার মেহেদি। তো এই ছিল, দেখো একদম ছোট করে সরে করে দেওয়া, তোমরা চাইলে যারা একটু ভালো বোঝো আরও অনেক বড় করে লিখতে পারো, তাহলে কোনো প্রবলেম নাই। তোমাদের যদি আরও কোনো ক্লাস আমাদের প্রয়োজন হয়, গ্রামার, প্যারাগ্রাফ, যে বিষয়টাই চাচ্ছ তোমরা সেটাই আমাকে একদম নির্দিষ্ট করে লিখে দাও যাতে আমি একটু বুঝতে পারি। তোমরা অনেকেই হিজিবিজি করে লিখে ফেলো, ওইটা আসলে বোঝা যায় না তোমরা আসলে কী চাচ্ছ, বিষয়টা কী, খালি নামটুক লিখে রেখে দাও, এটা আসলে বোঝা যায় না। আর তোমরা যারা নতুন আছো আমার চ্যানেলে, তারা অবশ্যই কিন্তু আমার কাছে যে কোনো ধরনের ক্লাস যেতে পারো তোমাদের প্রয়োজন অনুযায়ী, তা আমি সেটা তোমাদের সহজভাবে দেওয়ার চেষ্টা করব অবশ্যই। আর যারা তোমরা রেগুলার চাচ্ছ তারা তো অবশ্যই যে কোনো প্রবলেম আমাকে বলতে পারো, আমি সেটাও দেওয়ার চেষ্টা করব। তো কথা হবে অন্য কোনো একটি ক্লাসে। আল্লাহ হাফেজ।